বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ একাধিক পরিচালক এখনো গা ঢাকা দিয়ে আছেন তবে পদত্যাগ করতে রাজি হয়েছেন পাপন এমন অবস্থায় কোন প্রক্রিয়া আসবে নতুন নেতৃত্ব সরকারি হস্তক্ষেপে বিপদ বাড়বে আসবে আইসিসির নিষেধাজ্ঞা আইসিসির খুব সহজ একটা পদ্ধতি আমার মনে হয় যে আছে সেটা হলো যে জাতীয় ক্রীড়া পরিষদের একটা বক্তব্য তারা নেবে যে আমাদের এই বোর্ড পরিচালকরা বা এই প্রেসিডেন্ট ওনারা ইনঅাকটিভ অবস্থায় আছেন এবং দেশের বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু সারা বিশ্বের মানুষই জানে তো এই সিচুয়েশনটা যদি জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে বোঝাতে সক্ষম হয় যে হ্যাঁ এখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে যে কারণে আমাদের রানিং ক্রিকেট বোর্ডটা আসলে কর্মক্ষম না সেখানে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হচ্ছে অনেক পরিচালক সেখানে নেই বোর্ড প্রেসিডেন্ট নেই তাকে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে হয়তো বা আইসিসি একটা গাইডলাইন দেবে এই মুহূর্তে তো আসলে এখনো এই বোর্ডটা ডিজলভ হয়নি এই বোর্ডটা ডিজলভ হওয়াটাও কিন্তু মানে ইজি না মানে আপনার বোর্ড ডিজলভ হতে হবে তারপর নতুন বোর্ড আসতে হবে ঠিক আছে না এবং সেটাও ইলেক্টেড বডি হতে হবে আইসিসি কিন্তু গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স থাকবে এরকম কোনো বডিকে মানবেনা আপনি যদি ক্রিকেটে আসল মানে উন্নয়ন করতে চান ডেভেলপমেন্ট করতে চান সুফলতা যান তাহলে কিন্তু ব্যক্তি পরিবর্তন দিয়ে কোনো কিছু হয় না আপনাকে সিস্টেম যে কাঠামো আছে সে পরিবর্তনের জায়গাটা আসতে হবে এবং সেই কাঠামোটা কীভাবে পরিবর্তন করা যায় ওই আগের মতোই যদি থাকে তাহলে আসলে কোনো লাভ নেই আর ক্রিকেট বোর্ডে চাইলে হঠাৎ করে পরিবর্তন করা যায় না কারণ আইসিসি থেকে যদি নির্বাচিত একটা বোর্ডকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে অক্টোবরে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে তবে দেশের চলমান পরিস্থিতিতে সেটা অনিশ্চিত হয়ে পড়েছে

নিরাপত্তা এবং গত সুবিধা ক্রিকেট বোর্ড এবং সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ হতে আর কোনো বাধা থাকবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সংবাদকর্মীদেরও ভূমিকা রাখতে হবে ইউটিউব কন্টেন্ট তৈরি করার জন্য কাজ না করে সঠিক সংবাদ প্রচার করার সৎ সাহস থাকতে হবে ক্রীড়া সাংবাদিকদের যেটা ঘটনা ঘটবে সেটা সেটাই তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ এখানে আপনি তো কিছু লুকোতে পারবেন না এই সময় আর বাংলাদেশে যেটা ঘটছে এটা সবাই জানে সো এটা আসলে এটা বাস্তবতা তো এর মধ্যে থেকেই এটা ক্রিকেট বোর্ডকে এবং আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরও এটা দায়িত্ব যে স্মুথ করা সবচেয়ে বড় বিষয় হলো বিসিবিকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে তাহলে প্রাণের ক্রিকেটও পাবে স্বাধীনতা